আসসালামু আলাইকুম সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের অনলাইন ক্লাসে আমি আঞ্জুমান মিস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস সেভেনের ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিছু আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে ইউনিট ফোরের লেসন টু থেকে প্যাসেজটা আমরা পড়েছিলাম এবং প্যাসেজটা আমরা বুঝেছিলাম। প্যাসেজটা ছিল মিসেস শাহানা হুদাকে নিয়ে, যিনি একজন স্কুল শিক্ষিকা। আজকে আমরা ওই চ্যাপ্টারের থেকে কিছু এমসিকিউ কোয়েশন পড়ব আর কোয়েশন আনসার করব। দেখো, তোমাদের জন্য আমি প্রথমেই এমসিকিউগুলো এখানে লিখে রেখেছি, এখন আমরা আনসারগুলো বের করব যে কোনটা কী হয়েছে। প্রথম প্রশ্নটা দেখো, হেয়ার ভ্যাকেন্ট মিন্স ইউজেবল ইউজড বেয়ার। তিনটা ওয়ার্ড দেওয়া আছে, তিনটার মধ্যে ভ্যাকেন্টের মিনিং কোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে ইউজেবল মানে হলো কি, খালি আছে, আর ইউজড মানে হলো ব্যবহৃত হয়ে গেছে, আর বেয়ার হলো খালি। এখানে আমরা ভ্যাকেন্টটা, এখানে ওই প্যাসেজে বলা হয়েছিল দেয়ার ইজ আ ভ্যাকেন্সি ইন মিস্টার জামিলস ফার্ম। তাহলে এখানে ভ্যাকেন্টের অর্থটা প্যাসেজ অনুযায়ী হবে বিয়ার। প্যাসেজ অনুযায়ী ভ্যাকেন্টের অর্থ হবে বিয়ার। এই হলো এক নম্বর কোয়েশনের আনসার। টু দেখো, হুইচ ওয়ার্ড হ্যাভ দ্য সিমিলার মিনিং অফ জয়েন। বলা হয়েছে যে জয়েনের সিমিলার মিনিং কোন ওয়ার্ডটার মধ্যে রয়েছে। এখানে দেখো, লিভ এন্টার কুইট, লিভ আর কুইটের মিনিং কিন্তু একই। দেখো, তার মানে এখানে রয়ে গেছে কি, এন্টার। এন্টার মানে হলো প্রবেশ করা, জয়েন মানেও যোগদান করা বা প্রবেশ করার পাশাপাশি হয়, যে কারণে এখানে আমরা এটার আনসার দিব এন্টার। দেন থার্ড কোয়েশন দেখো, শাহানাস হাজব্যান্ড ইজ অ্যান ফার্মার অফিসার টিচার। আমরা জানি শাহানার হাজব্যান্ড একটি কোম্পানি অফিসে চাকরি করতেন, তার মানে শাহানাস হাজব্যান্ড ইজ অ্যান অফিসার। নেক্সটে দেখো, ফোরে শাহানা লাইকস গার্ডেনিং টিচিং শপিং। এখানে আমাদেরকে বলা হয়েছে যে শাহানা কী করতে পছন্দ করতো। শাহানা পছন্দ করতো শিক্ষকতা করতে, তার মানে এখানে এটার আনসারে আমরা পাবো শাহানা লাইকস টিচিং। আমরা টিচিংয়ের পাশে টিক চিহ্ন দিলাম। দেন নেক্সট কোয়েশন হলো, দেয়ার ইজ ড্যাশ ইন মিস্টার জামিলস অফিস। এই ড্যাশের মধ্যে কী বসবে, ভ্যাকেন্ট, এ ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি। এখানে আমরা বসাবো দেয়ার ইজ এ ভ্যাকেন্সি ইন মিস্টার জামিলস অফিস, এখানে বসবে এ ভ্যাকেন্সি, কারণ মিস্টার জামিলের ফার্মে একটা পদ খালি ছিল, একটা ভ্যাকেন্সি ছিল, তাই এখানে হবে দেয়ার ইজ এ ভ্যাকেন্সি ইন মিস্টার জামিলস অফিস। এই হলো পাঁচটা এমসিকিউ। এখন আমরা কোয়েশন আনসার পড়ব। আমি কোয়েশন লিখে দিব এবং আনসারগুলোও লিখে দিব, তোমরা ভালোভাবে একটু দেখে নেবে। আমরা আপাতত এটা মুছে ফেলি। দেখো ফার্স্ট কোয়েশনটা হচ্ছে এ নাম্বারে, ওয়েন ডিড শাহানা বিকেম এ গুড টিচার। ওয়েন ডিড শাহানা বিকেম এ গুড টিচার। উই অল নো দ্যাট উইথিন এ ইয়ার শাহানা বিকেম এ গুড টিচার। তাহলে আমরা এখানে আনসার লিখতে পারি যে উইদিন এ ইয়ার, শাহানা বিকেম এ গুড টিচার। গুড টিচার। নেক্সট কোয়েশন ইজ, হোয়াট ডাজ শি লাইক টু ডু। এখানে শি বলতে শাহানাকে বোঝানো হয়েছে যে হোয়াট ডাজ শি লাইক টু ডু, শাহানা সে কী করতে পছন্দ করত। হোয়াট ডাজ শি লাইকস টু ডু। অ্যান্ড আমরা জানি এটার উত্তর হবে শাহানা লাইকস টিচিং। তাহলে আমরা এখানে সিম্পলি লিখে দিব, শি
likes teaching. Teaching. তারপর দেখো সি নাম্বার কোয়েশনে আছে হু অ্যাডমায়ার হার, কে তার প্রশংসা করেছিল, হু অ্যাডমায়ার হার। এখানে হার বলতে আমরা কার কথা বুঝতেছি, হার বলতে এখানে শাহানার কথা বোঝানো হয়েছে। শাহানাকে কারা কারা অ্যাডমায়ার করতো, দ্য হেডমাস্টার, দ্য টিচার্স হবে প্রথমে, দ্য টিচার্স, ইভেন দ্য হেডমাস্টার, অলসো দি প্যারেন্টস অ্যান্ড আদার পিপল অ্যান্ড আদার পিপল অফ দ্য কমিউনিটি অফ দি এরিয়া অর কমিউনিটি, দুইটার একটা যেটা তোমাদের সহজ মনে হয় লিখে দিবা, কমিউনিটি না দিয়ে তোমরা যদি এরিয়া দাও তাহলে বেশি সুন্দর হবে। তাহলে আমরা এখানে এরিয়া দিই, পিপল অফ দ্য এরিয়া অ্যাডমায়ার হার। আমরা মাঝে মাঝে কয়েকটা ওয়ার্ড যদি চেঞ্জ করে দেই তাহলে লেখাটা পড়তে সুন্দর লাগে এবং দেখতেও সুন্দর লাগে। সবসময় এক ধরনের ওয়ার্ড ইউজ করে পড়লে একঘেয়েমি চলে আসে। আমরা মাঝে মাঝে কিছু জিনিস চেঞ্জ করে পড়তে পারি, যেমন এখানে আমরা কমিউনিটির জায়গায় আমরা এরিয়া দিয়ে দিলাম। তারপর দেখো সি শেষ, এখন ডি নাম্বার কোয়েশনে দেখো হুইচ জব ডাজ শাহানা লাইক। শাহানা কোন ধরনের কাজ পছন্দ করে, হুইচ জব ডাজ শাহানা লাইকস, এটার আনসার আমরা লিখতে পারি শাহানা লাইকস টিচিং। একদম সহজ ভাষা আমরা লিখে দিব শাহানা লাইকস টিচিং, শাহানা লাইকস টিচিং। শেষ ই নাম্বারে দেখো হু ইনসিস্টেড হার টু জয়েন দ্য কোম্পানি অফিস, লাস্ট কোয়েশন হবে হু ইনসিস্টেড হার টু জয়েন দি কোম্পানি অফিস। এটার আনসার আমরা জানি হার হাজব্যান্ড ইনসিস্টেড হার টু জয়েন দি কোম্পানি অফিস। ওকে স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা লেসন টু থেকে MCQ এবং কোয়েশন আনসার শিখলাম। নেক্সট ক্লাসে আমরা লেসন 3 আর 4 থেকে কিছু পড়ব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।